नमस्कार आमार चैनले आपनादेर स्वागत आमार भिडियोगुलो जदि आपनादेर भालो लागे तो प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करबेन एबं नतून नतून भिडियो नोटिफिकेशन पावार जोन्नो पाशे बेल आइकनटिके क्लिक करबेन एबं तार साथे लाइक कमेंट शेयर अवश्यई थैंक यू। आज के आमी बानाबो मुरगीर कषा मांस तबे देखा जाक कि करे बानाच्छि। तार जोन्नो लागबे 5টা কাঁচা লঙ্কা আদা 3টে টমেটো লবণ হলুদ চিনি টক দই শুকনো লঙ্কার গুঁড়ো এবং এলাচ। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি তার সাথে লঙ্কা এবং টমেটো কেটে নিয়েছি। প্রথমে 3 থেকে 4 চামচ টক দইয়ের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখে দিতে হবে মাংসকে ম্যারিনেট করার জন্য। এছাড়া লাগবে 4টি পেঁয়াজ 2টো রসুন। আমি এখানে রসুন ও পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। এখন মাংসগুলোকে দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। এখন কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে আমরা হালকাভাবে ভেজে নেব। মাংস ভাজা তেলটা না ফেলে দিয়ে সেই তেলের মধ্যে আমরা মাংস রান্না করব। এখন দিয়ে দেব এলাচ ফোড়ন। এবার দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখন দেব কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো। ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমরা এটিকে ঢাকা দিয়ে রেখে দেব কষানোর জন্য। চলে এসেছি 7-8 মিনিট পর। দেখুন পেঁয়াজ টমেটো এবং রসুনগুলো কি সুন্দর নরম হয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গোটা কাঁচা রসুন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। এখন গ্যাসের আঁচ জোরে করে আমরা কিছুক্ষণ মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন মাংস কষানোর জন্য আমরা ঢেকে দেব 5 মিনিটের জন্য। চলে এসেছি 5-6 মিনিট পর। আমাদের মাংস ভালোভাবে কষে গেছে। এখন মাংসের মধ্যে সাধারণ জল না দিয়ে ব্যবহার করব চিকেন স্টক। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবং চিনি। এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখন গ্যাসের আঁচ জোরে করে আমরা মাংসটি রান্না হতে দেব। কড়াই ঢাকার প্রয়োজন নেই কারণ মাংস সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে মাংসটাকে নাড়িয়ে নিতে হবে। মাংস ধীরে ধীরে তৈরি হয়ে আসছে। তৈরি আমাদের কষা মাংস। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন।